লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোল ইউনিয়নের গঙ্গাগাঁ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে মালদহ নদীর তীরে গত বুধবার দুপুরে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতাহার থানার কাটাতারে বেড়ার পাশে ভেড়ভেড়ি এলাকায় মালদহ নদীর তীরে গঙ্গা পূজা উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসে এই মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে ভারত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমানারক্ষী বাহিনী বিএসএফ কঠোর নজরদারিতে সীমান্তের 915 নম্বর পিলারের কাছে এই মেলা অনুষ্ঠিত হয়। পাকিস্তান আমল থেকে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান স্থানীয়রা। তবে কোভিড-19 মহামারীর কারণে গত 2 বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি। স্থানীয়রা জানান এটি সীমান্তের মিলন মেলা হলেও স্থানীয়ভাবে কান্নাকাটির মেলা নামে পরিচিত। দুদেশের মানুষ অনেকদিন পর একত্রিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন বলে এই মেলাকে সবাই কান্নাকাটির মেলা বলেই জানে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ভাতিটারি গ্রামের প্রতাপ চন্দ্র রায় বয়স 75, তার ছেলে বিষ্ণুচন্দ্র রায় অর্থাৎ বয়স তার 48, তার সঙ্গে কান্নাকাটির মেলায় এসেছিলেন তার মেয়ে নারায়ণী রানী বয়স 45 তার সঙ্গে দেখা করার জন্য। নারায়ণী বিয়ে করে ভারতে বসবাস করছেন। 4 বছর পর মেয়ের সঙ্গে দেখা হলে কান্নায় ভেঙে পড়েন প্রতাপ চন্দ্র। তার মেয়ে নারায়ণীও কাঁদতে থাকেন। বাবা মেয়ে একে অপরের গলা জোড়াজোড়ি করে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেন, সে সঙ্গে তাদের আত্মীয় স্বজনরাও কাঁদতে শুরু করেন। প্রতাপ চন্দ্র রায় জানায় তার শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় মারা যেতে পারেন। তার মৃত্যুর আগে মেয়েকে দেখার জন্য এই মেলায় এসেছেন, মেয়েকে কিছু খাবার দিয়েছেন, মেয়েও তার জন্য খাবার এনেছিলেন। তিনি বলেন তাদের পাসপোর্ট তৈরি করার সামর্থ্য নেই, তাই সীমান্তে কান্নাকাটির মেলায় এসে ভারতীয় আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন। প্রতাপের মেয়ে নারায়ণী রানী বয়স 45, তিনি বলেন প্রায় 28 থেকে 29 বছর আগে ভারতীয় নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের জেলার সীতাহার থানার গোবিন্দগ্রামা গ্রামে বসবাস করেছেন। 4 বছর পর তিনি তার বাবা সহ বাংলাদেশি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন। লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাট গ্রাম থেকে মেলায় এসেছিলেন রতনচন্দ্র রায় বয়স 65, দেখা করেন ভারতে বসবাস করা ছোট ভাই সুরেশচন্দ্র রায়ের সাথে। তার বয়স 60, প্রায় এক যুগ পর দুই ভাইয়ের দেখা হলে তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এ সময় দুই ভাই সুদেশ বসবাসরত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। আমার যদি পাসপোর্ট করার সামর্থ্য থাকতো তাহলে আমি পাসপোর্ট করে ভারতে যেতাম, ভাইয়ের সঙ্গে দেখা হলে আমার প্রাণটা জুড়িয়ে যায়, বলেন রতনচন্দ্র রায়। ভারতীয় নাগরিক সুরেশচন্দ্র রায় বলেন আমার অসংখ্য আপনজন বাংলাদেশে বসবাস করছেন, ভারতেও আমার অনেক আত্মীয় স্বজন রয়েছেন, আপনজনদেরকে ছেড়ে কষ্টে বসবাস করছে এখানে। অনেকদিন পর দাদাসহ বাংলাদেশের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় আমি খুশি, যদিও বেঁচে থাকি তাহলে আগামী বছর আবারও সীমান্তের এই মেলায় আমরা মিলিত হব। সীমান্তে বসবাসকারী বাংলাদেশি ও ভারতীয় দ্য ডেইলি স্টারকে জানান উভয় দেশের নাগরিক মালদহ নদীতে পুনঃ স্নান করেন। বিশেষ করে ভারতীয় নাগরিকরা কাঁটাতারের বেড়ার পাশে বেড়ভেড়ি এলাকায় গঙ্গা পূজা করার পর মালদহ নদীতে পুনঃ স্নান করে থাকেন। করোনা মহামারীর কারণে 2 বছর সীমান্ত মেলাটির আয়োজন করার ফলে এই বছর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। গোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন সীমান্তে কান্নাকাটির মেলাটি আজ বেশ জমজমাট হয়ে উঠেছিল। লালমনিরহাট সহ পাশের জেলা রংপুর কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বাংলাদেশি এসেছিলেন কান্নাকাটির মেলায়। কেউ কেউ এসেছিলেন মেলা দেখার জন্য, অধিকাংশ মানুষ এসেছিলেন ভারতে বসবাসরত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য। উভয় দেশে সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারিতে মেলাটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তিনি বলেন মেলা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল 5টা পর্যন্ত সীমান্তে মালদহ নদীর তীরে ভিড় ছিল মানুষজনের। মেলা শেষে দুদেশের নাগরিকরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর বিকেল 5টায় বিএসএফ কাঁটাতারের বেড়া বন্ধ করে দেয়। অনেকে বলে এই মেলায় নাকি যে বেশি কাটতে পারে তাকে লাখ টাকা পুরস্কার দেওয়া হয় যাতে এই মেলাটি 100 বছর টিকে থাকে। আবার অনেকে বলে কয় টাকা পাওয়া যায় বলতে দুই দেশের যে ধনী আত্মীয়র সে তার গরিব আত্মীয়কে ভালো থাকার জন্য অনেক সময় লাখ টাকার বেশিও সাহায্য করেন বলে জানান প্রতিতোষ কুমার। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।